মাহাতো তোমার দল নম্বর নিয়ে তাড়াতাড়ি চলে এসো, এলজাদ মাহাতো। এই সমস্ত গুণীজনদের এখনো পর্যন্ত মঞ্চে পেয়েছি, বাকি এবং সারা রাতের প্রোগ্রামে অংশগ্রহণ করবে। হ্যালো, তো সমস্ত সূর্যকান্ত মাহাতো, সূর্যকান্ত মাহাতো আপনি মঞ্চে আসবেন, আমরা বরণ করব। তো যাই হোক, এরপর ব্যাচ ফোর হচ্ছে, তারপর সারা রাত আমাদের পশ্চিমবাংলায় বাংলার মুখ্যমন্ত্রী একটা সম্মানের জায়গা দিয়ে দিয়েছে। আজকের সমস্ত আদিবাসী ভাই বোনেদের আজকে ছুটি, এবং পরিবেশ বাঁচানোর জন্য সারা শুভবুদ্ধি সম্পন্ন এই সমস্ত গুণীজনদের এখনো পর্যন্ত মঞ্চে পেয়েছি, বাকি এবং সারা রাতের প্রোগ্রামে অংশগ্রহণ করবে। হ্যালো, তো সমস্ত সুন্দরবনের যে সমস্ত আদিবাসী মানুষ আছে, যারা ভূমিজ, বেদিয়া, মুন্ডা, ওরাও, মাহালি, এই সমস্ত ভাই বোনেরা আজকে দিনটা বিশেষ করে আনন্দিত, কারণ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এই দিনটা ছুটি ঘোষণা করেছেন। এক নম্বর, আদিবাসী ভাই বোনেদের আজকের কোনো স্কুল, অফিস, আদালতে যেতে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যখন সারা বিশ্ব প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করছে, তখন থেকে আদিবাসী ভাই বোনেরা করম উৎসব করে গাছকে বাঁচানোর একটা বিরাট পরিকল্পনা অনেক যুগ আগের থেকে শুরু করেছে। আজকের সেই উৎসবে সমগ্র মানুষ একত্রিত হয়ে আনন্দিত হয়ে তারা আজকের এই উৎসব করছে। এই জন্য আমরা সন্দেশখালীর মানুষ হিসেবে গর্বিত যে সন্দেশখালীর সমস্ত আদিবাসী ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে। প্রকৃতির যে গাছপালা, সেই গাছপালাই হচ্ছে পরম বন্ধু আদিবাসীদের। আদিবাসী জনজাতিদেরকে ব্যাখ্যা করে, দীর্ঘদিনের জীবন জীবিকা ব্যাখ্যা করে জানা গেছে, গাছ হচ্ছে তাদের পরম বন্ধু। তাই তারা দীর্ঘদিন ধরে যে গাছ না থাকলে পৃথিবী থাকবে না, আর গাছ যদি না থাকে আদিবাসী থাকবে না। তাই আজকের করম গাছ একটা মহা ঔষধি গাছ। করম গাছকে আমরা দেবতা হিসাবে পুজো করে থাকি, এবং করম গাছের করম উৎসবের মধ্য দিয়ে আমরা আদিবাসী সমাজের যেসব পিছিয়ে পড়া মানুষ যারা আছে, তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কারণ নিজের আলোয় নিজে আলোকিত হও, এই চিন্তাভাবনা ধরে আমাদের এই করম উৎসব পরম্পরা ধরে হাজার হাজার বছর ধরে আদিবাসীরা করে আসছে। গাছ না বাঁচলে পৃথিবী বাঁচবে না, এটুকু আমরা বছরে কি এই একটা পুজো জুটিকে অপেক্ষা করে দেয় সুন্দরবনের মানুষ? হ্যাঁ, সুন্দরবনের হাজার হাজার মানুষ, বিশেষ করে যেখানে এমন একটা অনুষ্ঠান যেখানে মা, বোনেরা, ভাই সবাই মিলে, বাবা মা সবাই মিলে আজকের এই উৎসবে মেতে ওঠে, তার সঙ্গে আমাদের আনন্দর মানে সীমাহীন একটা আনন্দের মধ্য দিয়ে আমরা, বিশেষ করে যারা শিক্ষিত হয়েছি আমরা, তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সমাজে ছেলেমেয়েদের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই লক্ষ্যে আমাদের এই উৎসব আগামী দিনে আরও বড় হবে এবং সাফল্যমণ্ডিত হবে, এটা আশা করতে হবে।